বৰকলা এখন অসমীয়া শিক্ষাগাঁও। প্ৰায় 7টা জনগোষ্ঠীয়ে একেলগে সমন্বয়েৰে বসবাস কৰি আছে। সকলোৱে আচৰিত হয় বৰকলাত অসমীয়া কথা কোৱাৰ এই পঞ্জাৱী শিখ মানুহ। আমাৰ ফাডাৰলেণ্ড হৈছে পাঞ্জাৱ, মাডাৰলেণ্ড হৈছে আসাম। নমস্কাৰ, মই প্ৰাঙ্গনা কন্দিন্য। বহুত দিনৰ মূৰত মই আপোনালোকৰ মাজলৈ আহিছোঁ এটা বিশেষ ভিডিঅ'ৰ সৈতে। আমি যাবলৈ লৈছোঁ নগাঁৱৰ বৰকলা গাঁৱলৈ, যিখন গাঁৱে অসমত এক বিশেষ ঐতিহ্য বহন কৰি আহিছে। আপোনালোকে ভিডিঅ'টিৰ জৰিয়তে উপকৃত হ'ব বুলি আশা কৰিছোঁ। আমি প্ৰথমে উপস্থিত হ'লোঁ শিখসকলৰ ধৰ্মীয় অনুষ্ঠান গুৰুদ্বাৰত। যিহেতু আগতে তেনে এক পৰিৱেশ পোৱা নাছিলোঁ, সেইবাবে উৎকণ্ঠাৰে আগবাঢ়িলোঁ আৰু তাৰ ব্যক্তিসকলে আমাৰ মূৰত এনেদৰে কাপোৰ বান্ধি দিলে। ভিতৰলৈ আগবাঢ়িলোঁ আৰু গুৰুজনাৰ ওচৰত সেৱা ল'লোঁ। সোমাই গৈয়ে মনটো ভাল লাগি গ'ল। ইমান সুন্দৰ পৰিৱেশ, তেওঁলোকে ধৰ্মীয় গীতসমূহ ইমান সুন্দৰকৈ পৰিৱেশন কৰিছে, লগত তাবলা আৰু হাৰমনিয়ামো সংগত কৰিছে। জানিবৰ কাৰণে তেখেতসকলৰ আচাৰ ব্যৱহাৰ, নীতি নিয়ম, সংস্কৃতি, এই সকলোবোৰ জানিবৰ কাৰণে সুদূৰ গোলাঘাটৰ পৰা আহি আজি আমাৰ মাজত উপস্থিত হৈছে। আমি এইখিনিতে এই সকলোবিলাকে আমাৰ গুৰু মহাৰাজৰ আশীৰ্বাদ আমি প্ৰদান কৰিছোঁ। তেখেতসকলৰ দীক্ষাই হওক, সুস্বাস্থ্যৰ অধিকাৰী হওক। বৰকলা গাঁওখন 7টা জাতি জনগোষ্ঠীৰে এডাল সূতাতে বান্ধি থোৱা এখন গাঁও। ইয়াত 8টা জাতি সম্প্ৰদায়ৰ মানুহ আছে, সকলোৱে মিলা প্ৰীতিৰে আমি বাস কৰি আছোঁ। আৰু তাৰ মাজতে আমাৰ এই শিখ সম্প্ৰদায়ৰ মানুহখিনিও বাস কৰি আছে। সকলোৱে আচৰিত হয় বৰকলাত অসমীয়া কথা কোৱাৰ এই পঞ্জাৱী শিখ মানুহখিনি। সকলোৱে পঞ্জাৱী মানুহৰ মুখত পঞ্জাৱী কথাই শুনে, কিন্তু আমাৰ মুখত যেতিয়া স্পষ্ট অসমীয়া শুনে তেতিয়া মানুহে অবাক হয়, জানে যে তেওঁলোকে কিয় ইমান স্পষ্টকৈ অসমীয়া ক'ব পাৰে। আমি সুদূৰ মানৰ আক্ৰমণৰ সময়ত আমি এই অসমলৈ আহিছিলোঁ। পঞ্জাৱ কেশৰী ৰঞ্জন মানৰ আক্ৰমণৰ পৰা অসম বচাবৰ কাৰণে সহায় বিচাৰিছিলে আৰু সেই সহায়ৰ হাত আগবঢ়ায়ে পঞ্জাৱ কেশৰী ৰঞ্জিত সিঙে 500 বীৰ শিখ সৈনিক অসমলৈ পঠাইছিলে আৰু সেইসকল আহি 1921 চনত হাজিৰা চকীত মানৰ লগত অসম ৰক্ষাৰ কাৰণে যুদ্ধত অৱতীৰ্ণ হয় আৰু এই যুদ্ধতে যিসকল শিখ বীৰ সৈনিক আহিছিলে তেওঁলোকৰ প্ৰায়খিনিয়ে অসম মাতৃ ৰক্ষাৰ কাৰণে আত্মবলিদান দিবলগীয়া হৈছিলে আৰু কিছু ঘূৰিও হৈ আছিলে। বীৰ চৈতন্যৰ নেতৃত্বত যি শিখ সেনা আহিছিলে তাৰ মাজতে 10-12 বাচি থাকিলে আৰু সেইসকলে আহি কপিলে ওজাই আহি তিতাই মৰা পুতি চাপৰ মুখত তাতে থাকিবলৈ ল'লে আৰু তাৰ পৰাই 2 জীৱিকাৰ সন্ধানত আহি বৰকলাত উপস্থিত হয় আৰু বৰকলাৰ গেলাই পুখুৰীত
তাতে ঘর নির্মাণ করে একটি সরু সরু গুরুদ্বার নির্মাণ করে তাতে থাকবল। আর সেই রাম সিং সুবেদার নামের সন্মানজনের যুবরাজী বিবাহ করেছিলেন, আর সেই প্রতিখণ্ডটিয়ে আজি বরপুলাত আমি বাস করা শিখর পরিয়াল। আমি বরপুলা গাঁৱত আমি সুখ শান্তিরে বাস করে আছো। বরপুলা গাঁৱত আমার চারিটি গুরুদ্বার আছে, তিনটা ডাঙর গুরুদ্বার, একটা পরিয়ালের গুরুদ্বার। প্রথমতে আমার হরিচন্দ্র গুরুদ্বার, বর্তমান কেন্দ্রীয় গুরুদ্বার নামে পরিচিত, আর তারপরে পুরোনা গুরুদ্বার রাম সিং সুবেদার গুরুদ্বার নামে বর্তমান নামকরণ করা হয়েছে। আর সময়ের সুবিধা অনুযায়ী আমার জ্যেষ্ঠ সকলে অনুভব করেছিলেন, এই জ্যেষ্ঠ সকলের মাজতে মাননীয় মন্দ সিং ডাঙরিয়ালে বর্তমান এপিএসসির সিনিয়র অফিসার, তেখেতর উজুর প্রচেষ্টাতে শিখ সন্থার প্রেসিডেন্ট স্বর্গীয় ধ্যান সিংজির নেতৃত্ব, আর এই দুজনের প্রার্থনা করে এই নামস্থ গুরুদ্বারটি 1719 সনত এই জায়গাতে প্রতিষ্ঠিত করে। আর বরপুলা তিনটি গুরুদ্বার ঠাই এই চারিটা গুরুদ্বার প্রতিষ্ঠিত হয়। আর হরিশঙ্কর গুরুদ্বার পড়া নানবস্থ গুরুদ্বার কেজনমান ব্যক্তি ওলাই আহি এই গুরুদ্বারটি নির্মাণ করে। এই গুরুদ্বারটি নির্মাণের ক্ষেত্রত আমি মাননীয় জ্ঞান সিং ডাঙরিয়ালে, মাননীয় নন্দ সিং বরপ্রসাদেবক আমি শলাগ লোক লাগিব। তেওঁলোকৰ যদি অসীম কষ্ট আর প্রচেষ্টা না থাকলে হেঁটি তেতিয়া নানস্থ গুরুদ্বারটো আজি এই ঠাইত অবস্থিত নহল। এই সুযোগতে আমি দুজন তারপর আমার সকলকে তেওঁলোকৰ এখন ধর্মীয় বস্ত্রে মরম যাচিলে। আমার ফাদারল্যান্ড হচ্ছে পাঞ্জাব, মাদারল্যান্ড হচ্ছে আসাম, মাদার টাং আসামিজ, গতি আমি অসমীয়া। আমি কোনো পাঞ্জাবী ভাষা নাজানো, এয়া 200 বছর আগের কথা। আর এই বরপুলা গাঁওখান নানা জাতীয় উপজাতি দ্বীপপুঞ্জ বলে কোয়া হয়, আনটা জনগোষ্ঠীয় বসবাস করে আছো, লালং ঢিলা মান সম্প্রদায় বৈবল্য সম্প্রদায় আছে, নতুনকৈ সংযোজন হয়েছে মহন্ত সম্প্রদায়, তেনেকৈ আমি আনটা জনগোষ্ঠী আদি অতি গৌরবময় সংখ্যায় বসবাস করে আছো। এই গাঁওখন বহুত পুরনি আর ইতিহাস বরকা 1980 সংগ্রাম বলে কোয়া হয়, তাতে এই গাঁওর তিনজন শহীদ হয়েছে, শহীদ চন্দন সিং, শহীদ করম সিং, করম সিংয়ের জ্যেষ্ঠ ভাতৃ অজিৎ সিং আমার মধ্যে বহি আছে, একেবারে কনিষ্ঠ ভাতৃ আছিল শহীদ করম সিং। আর এই বরপুরা গাঁওখানের উন্নতির ক্ষেত্রত বা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রত ডক্টর নরেন্দ্র সিং বরপুরাদেবে অতি ধর্মীয়ভাবে অতি সুস্থ পবিত্র মনে বহু অবদান আগবাইছে। আপনাদের এইবিলাক হয়তো দেখা পাব, বরপুরা হাইস্কুলত তিনিজনের শহীদের প্রতিমূর্তি মার্বলরে তেখেতে প্রতিষ্ঠা করেছে, তেখেতের পুতুলে কৈছিলে প্রায় 1,000,000 টাকা তেখেতের তাত খরচ হয়েছে,
তারপর তরপরে ফেসবুকটা দেখিব ভূপেন হাজারিকাদেবর নাটকের মূর্তি আর রসরাজ বেলবরুয়ার এবং প্রতিষ্ঠা করেছে গাঁর দুই মূরত আগরণী গেট বনাইছে জনা মূরণের প্রতিমূর্তি আদর্শগর আনন্দ প্রতিষ্ঠা করেছে এটাই খালি জানে লাইফ ইজ নাথিং বাট এডভেঞ্চার এডভেঞ্চারের পাশে দৌড়ি আছে অকল বরপাড়া যে কিনা করেছে এয়া নয় কবি সাহিত্যিক এজন উচ্চপদস্থ আরক্ষী বিষয়া সকলকে আপনি জানে আর মানে যেটা মানব শর্মা সুধিল যে আপনি নন্দ সিংহ কেন পালে কেন চিন পালে কৈছিল যে নন্দ সিং যেটা আসু আসে আসু লিডার আসে বা আসু হয়ে কাম করেছে তখন কবিতাবিলা যখন নিজেই পড়ছিল আর যখন বিচারি ফুছিল কোন নন্দ সিং কোন নন্দ সিং শেহতীয়াকৈ যখন হাদিবাসী উপন্যাস প্রকাশ পালে তার জড়িয়ে নন্দ সিংহ বেশি কাজ চাপি আছে আর নন্দ সিংহর জড়িয়ে আমার গাঁ চাব বিচারিছে সংস্কৃতি চাব বিচারিছে গুরুদ্বার চাব বিচারিছে আমি তখন অতি ভদ্র অতি পবিত্র মনে আমি আগমনক আমি আদরিছ এনেকে বরগুণা কৃতিত্ব চাবলে বরগুণা অসমীয়া শিখর জীবন নাম চাবলে বহু লোক আহি গেছে ডক্টর বিঞ্চি কুমার মেধি তেখেত ইতিমধ্যে প্রয়াত তখন আমার অসমীয়া শিখর ওপর থেসিস লিখি ডক্টর ডিগ গুৱাহাটী ইউনিভার্সিটি লাভ করেছিলেন এনেকে বহু ভক্তি আমার গাঁত আহে এটা আপনার নন্দ সিংহ মাত্র ফোন করে জানালে পাঞ্জাবর বহু ঠাইরপা গুরুনীতি ইংরাজি আর হিন্দি বহু ধর্মীয় কিতাব পুঁথি আমার এই লাইব্রেরিটি আগবাইছে এইগুলো কিতাবগুলো আমি গ্রহণ করব লাগবে এই যে লাইব্রেরি আমার আছে বিস্ফোরণ আছে 1977 আছিল অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়া শ্রদ্ধার কমল সিং বরকলা উপস্থিত হলগৈ শ্রদ্ধার নন্দ সিং বরকলাদেবর ঘর আপনার চিনাকি হলো সচাকই বর মরমিয়াল মেঘা বা কুমকুমবাহতে আমাক গাঁখন ফুরাবলৈ লৈ গল তেওঁলোকে আমাক সকলোবিলাক বস্তু এটা এটাকৈ চিনাকি করাই গৈ থাকিল হারিয়া দলঙৰ চারিওপাশৰ পরিবেশ অতি মোহনীয় তজবির মামা তেও আমার গাঁখনের সকলবিল বস্তু সুন্দরভাবে চিনাকি করাই দিছে লাহে লাহে অনুধাবন করব পারিল যে নন্দ সিং বরকলাদেবর গাঁখন নির্মাণের ক্ষেত্র গাঁখনের অগ্রগতির ক্ষেত্র অবদান অতুলনীয় এয়া হৈছে 1365ৰ পৰা প্ৰায় 1385 চনৰ ভিতৰুৱা এগৰাকী অন্যতম তিৱা ৰজা জুঙাল বলহুৰ প্ৰতিমূৰ্তি গাঁখনে ইতিহাস ৰেঙিয়াই আছে হাজিৰা চকী ৰণলৈ পঞ্জাবৰ পৰা অহা শিখ সৈনিকসকলে অসমতে থাকি অসম মাতৃক আই বুলি ভাবি স্বাভিমানেৰে অসমীয়া হৈ অসমৰ হকে কাম কৰি আছে এইসকল অসমীয়াৰ বহু ঘাত প্ৰতিঘাত আছিল যদিও অসম মাতৃক আই বুলি ভাবি গৌৰৱ অনুভৱ কৰে অসম আন্দোলনত প্ৰাণ ত্যাগ কৰা শহীদ করম সিং চন্দন সিং বলীন্দ্র সিং ইয়ার উৎকৃষ্ট উদাহরণ
বর্তমান জ্যেষ্ঠ আরক্ষী বিষয়া, লেখক তথা স্বাভিমানী অসমীয়া শ্রদ্ধাৰ নন্দ সিং বৰকলাদেৱে বৰকলা গাঁও অসম তথা অসমৰ সাহিত্য জগতৰ প্ৰতি যথেষ্ট অৰিহণা আগবঢ়াই আহিছে। আপোনালোকো আহক আৰু অসমীয়া শিখসকলৰ মনৰ অনুভৱ জানিবলৈ চেষ্টা কৰক। শেষত সকলোকে বহুত বহুত মৰম আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।